হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি, আলু লাচ্চা পকোড়া। বিকেলবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ স্ন্যাক্স। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই আলু লাচ্চা পকোড়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা বোলে খানিকটা জল নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আলু দুটোকে গ্রেট করে নিতে হবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে জলে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 10 মিনিটের জন্য, যাতে আলুর মধ্যে থাকা স্টার্চগুলো বেরিয়ে যায়। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত জলটা ঝরিয়ে নিতে হবে। আমি এখানে একটা স্ট্রেনারের মধ্যে আলুগুলোকে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে সব জল ঝরে যায়। এরপর একটা মিক্সিং বোলে গ্রেট করা আলু নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি। তারপরে এক মুঠো ধনে পাতা আর অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন বেসন, 1/3 টিস্পুন রেড চিলি পাউডার, 1/3 টিস্পুন হলুদ, পরিমাণ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছুকে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে মেশাতে মেশাতেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। একটা আঠালো ব্যাটার তৈরি হবে, দেখতেই পাচ্ছেন এই রকম একটা ব্যাটার তৈরি হবে। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে। পকোড়াগুলো যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা সেই বুঝে দিতে হবে। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পকোড়া ফ্রাই করা যাবে না, তাতে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না। এইভাবে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখানে পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে নিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি। আমাদের আলু লাচ্চা পকোড়া তৈরি। এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে আর একটু টমেটো সস দিয়ে পরিবেশন করুন আলু লাচ্চা পকোড়া। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকম নানান স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত লেটেস্ট আপডেট আপনার কাছে সহজেই পৌঁছে যায়।